কারণ বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার প্রকাশিত হয়েছে বন্ধুরা এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছো চব্বিশে আগস্টের পেপার চব্বিশে আগস্ট অর্থাৎ বুধবারের পেপার বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে সমস্ত চাকরির আপডেট খবর নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর এবং প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের কয়েকশো স্টেনোগ্রাফার যেখানে বলা বলেছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষা হবে নভেম্বর মাস এখানে বলা আছে কয়েক কয়েকশো কয়েকশো স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি নেওয়া নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ এবং কার্যালয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবে স্টেনোগ্রাফার দক্ষ থাকতে হবে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে নির্বাচিতরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ এবং কার্যালয়ে নিয়োগ করা হবে এখানে বলেছে স্টেরোগ্রাফার গ্রেট সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশন দু হাজার বাইশের মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন লিখিত পরীক্ষার পাশাপাশি স্কিল টেস্টও নেওয়া হবে এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং গ্রেড সি প্রার্থীদের ক্ষেত্রে মিনিটে একশোটি এবং গ্রেড ডি প্রার্থীদের ক্ষেত্রে মিনিটে আশিটি শব্দ শর্ট হ্যান্ড লেখার দক্ষ থাকতে হবে এবং এক এক দু হাজার বাইশের তারিখে সি গ্রেড সি প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো বিরানব্বই থেকে এক এক দু হাজার চারের মধ্যে গ্রেড ডি প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো পঁচানব্বই থেকে এক এক দু হাজার চারের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন প্রার্থী বাছাই পদ্ধতি এখানে প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেস্ট এক্সামিনেশন দুশো নম্বরের মধ্যে সময় থাকবে দু ঘন্টা এখানে বলেছে অনলাইনে আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের চেয়ে ইস্টিটিউ পেজ খুলুন ডাবল স্ল্যাশ এস এস সি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে এবং আবেদন করতে হবে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখবেন ওয়েবসাইটের চেয়ে এসটিটিউ পেজ খুলুন ডাবল স্ল্যাশ এসএসসি ডট এনআইসি ডট ইন পরবর্তী খবর বিএসএফে আটশো চল্লিশ যেখানে বলা হয়েছে রেডিও মেকানিক এবং রেডিও অপারেটার আটশো চল্লিশ জন হেড কনস্টেবল নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হবে রেডিও অপারেটার রেডিও মেকানিক ট্রেডে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য এটি প্রাথমিকভাবে একটি অস্থায়ী নিয়োগ হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে এখানে বলা হয়েছে ট্রেড অনুসারে শূন্যপদ রেডিও অপারেটার পদ বলা হয়েছে ছ ছশো উনত্রিশটি সাধারণ দুশোটি তপসিল জাতি আটচল্লিশ তপশিল উপজাতি সত্তর আর্থিকভাবে অনগ্রসর দুশো উনসত্তর এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে আইটিআই সার্টিফিকেট এখানে থাকতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন বা ইলেকট্রনিক্স কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার বা জেনারেল ইলেকট্রনিক্স বা ডেটা এন্ট্রি অপারেটার টেডে দু বছরের আইটিআই সার্টিফিকেট অথবা উচ্চ মাধ্যমিক অথবা সমতুল পাস সেই সঙ্গে সেই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক পড়ে থাকতে হবে এবং তিনটি বিষয়ে মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবার হচ্ছে রেডিও মেকানিক শূন্য পদ দুশো এগারো যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন জেনারেল ইলেকট্রনিক্স কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বা ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার বা ইলেকট্রনিক্স বা ফিটার বা ইনফো টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেন্যান্স বা কমিউনিকেশন ইকুইপমেন্ট মেনটেন্স বা কম্পিউটার হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং টেকনিশিয়ান বা মে meka মেকানিক ডেটা এন্ট্রি অপারেটার ট্রেডে দু বছরের আইটিআই পাশ হতে হবে অথবা উচ্চ মাধ্যমিক বা সমতুল সেই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বা অঙ্ক পড়ে থাকতে হবে এবং তিনটি বিষয়ে মোটা মতো ষাট শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে উনিশ ও নয় দু হাজার বাইশ তারিখ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তপসিলা পাঁচ বছর অভিসিরা তিন বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথাযথ নিম্নস্বী বয়সের ছাড় পাবে এখানে দৈহিক মাপজপ বলা হচ্ছে উচ্চতা ছেলেদের ক্ষেত্রে হতে হবে একশো আটান্ন সেন্টিমিটার গোর্খাদের ক্ষেত্রে হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তপশিল উপজাতি অর্থাৎ এস এস টি অথবা আদিবাসীর ক্ষেত্রে হতে হবে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার গোর্খাদের ক্ষেত্রে হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার তপশিল উপজাতি এবং আদিবাসীদের ক্ষেত্রে হতে হবে একশো চুয়ান্ন সেন্টিমিটার বুকের সাথে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার তপশিলী উপজাতি আদিবাসীদের ক্ষেত্রে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে দৃষ্টিশক্তি দূরের ক্ষেত্রে ছয় বাই ছয় ও ছয় বাই নয় চশমা থাকলে চলবে না প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে তির্যক চাহিনী চ্যাটালো পায়ের পাতা শরীর তো হাঁটু ভাঙা থাকলে আবেদন করবেন না রং চনা চেনার ক্ষমতা থাকতে হবে বেতনক্রম দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এখানে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে এস টি টি পেস কুলন ডাবল স্ল্যাশ আর ইসি ডবল টিউ ডট বিএসএফ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এবং আবেদন করতে হবে উনিশে সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত তথ্যের জন্য আপনারা ওয়েবসাইট দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে এস টি ডাবল স্ল্যাশ আর ইসি ডবল টিউ ডট বিএসএফ ডট জিওভি ডট ইন পরবর্তী খবর রাজ্যের পাঁচ জেলা থেকে সেনাবাহিনীতে কয়েকশো অগ্নিবির নিয়োগ হবে র্যালির মাধ্যমে পশ্চিমবঙ্গের পাঁচ জেলা থেকে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবে নিয়োগ করা হবে অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর ক্লার্ক কিপার অগ্নিবীর টেডসম্যান পদে অগ্নিপথ প্রকল্পে প্রার্থীদের নিয়োগ করা হবে র্যালি হবে ষোলো থেকে চব্বিশে নভেম্বর কৃষ্ণনগরের ডি এল রায় মেমোরিয়াল স্টেডিয়াম স্টেডিয়ামে যেখানে র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন এই সব জেলার তরুণ তরুণরা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের এখানে র্যালিতে অংশগ্রহণ করার জন্য তেসরা সেপ্টেম্বরে অনলাইন তেসরা সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে টিপডব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন দরখাস্ত করার সময় প্রার্থীকে বৈধ ইমেল অ্যাড্রেস থাকতে হবে ইমেল অ্যাড্রেস পয়লা অক্টোবর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে অ্যাডমিট কার্ড পাঠানো হবে এছাড়া পঁচিশে অক্টোবরের পর থেকে উপরোক্ত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন পরবর্তী দেখতে পাচ্ছেন যে রাজ্যে র্যালির মাধ্যমে সেনাবাহিনীতে মহিলা অগ্নিবীর নিয়োগ করা হবে যেখানে বলা হয়েছে র্যালির মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে কয়েকশো অগ্নিবীর নিয়োগ করা হবে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হবে অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীর জেনারেল ডিউটি পদে র্যালি হবে উনিশে ডিসেম্বর খড়গপুরের শের শাহ স্টেডিয়ামে কেবল অবিবাহিত মহিলারা র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও বিধবা বিচ্ছিন্ন আইনত স্বামিচ্ছিন্ন মহিলারাও সন্তান না থাকলে আবেদন করতে পারবেন যুদ্ধক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত সৈনিকের স্ত্রীরা সন্তান না থাকলেও ফের বিবাহ না করে থাকলে আবেদনযোগ্য র্যালিতে অংশগ্রহণ করার জন্য সাত সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে দরখাস্ত করার সময় প্রার্থীর একটি বৈধ ইমেল অ্যাড্রেস থাকতে হবে এই ইমেল অ্যাড্রেসে ষোলোই নভেম্বর থেকে বাইশে নভেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ড পাঠানো হবে এছাড়া ষোলোই নভেম্বরের পর উপরোক্ত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই এখানে শিক্ষাগত যোগ্যতা বলা যায় অগ্নিবীর জেনারেল ডিউটি এই ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়ে তেত্রিশ শতাংশ করে নম্বর থাকতে হবে এখানে বলা হয়েছে গোর্খা প্রার্থীর গোর্খা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ নম্বর থাকলেই আবেদন করা যাবে এখানে বলা হয়েছে ড্রাইভার পদে নিয়োগের ক্ষেত্রে বৈধ লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন এক্ষেত্রে বয়স হতে হবে এক দশ দু হাজার বাইশ হিসেবে সতেরো থেকে সাড়ে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং কর্মরত অবস্থায় সৈনিক মৃত সৈনিকের বিধবা স্ত্রীর বয়স তিরিশ বছরের মধ্যে থাকলেও আবেদন করা যাবে এখানে বলা হয়েছে দৈহিক মাপজোপ উচ্চতা হতে হবে একশো বাষট্টি সেমি ভারতের গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে একশো আটান্ন সেমি বয়স ও উচ্চতার সঙ্গে যথাযথ ওজন হতে হবে রাজ্য এবং জাতীয় স্তরের খেলোয়াড়ের উচ্চতা ওজন যথাক্রমে দুই সেমি পাঁচ সেমি এবং সহকর্মীর বা প্রাক্তন সমরকর্মী মেয়ে বা যুদ্ধে নিহত সৈনিক বা মৃত প্রাক্তন সমরকর্মীর বিধবা স্ত্রীর মেয়েরা কর্মরত অবস্থায় মৃত সৈনিকের বিধবা স্ত্রী বা দুই ক্ষেত্রেই যথাক্রমে দুই থেকে পাঁচ কেজি ওজন ছাড় পাবেন এখানে বেতন দেওয়া হবে প্রত্যেক বছরে প্রতিমা প্রথম বছরে প্রতি মাসে তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছরে প্রতি মাসে তেত্রিশ হাজার টাকা এবং তৃতীয় বছরে প্রত্যেক মাসে হবে ছত্রিশ হাজার টাকা চতুর্থ বছরে প্রত্যেক মাসে ধরে চল্লিশ হাজার টাকা এবং চার বছর মেয়াদ শেষে এখানে চাকরির সুযোগ এখানে বলেছে চার বছরের মেয়াদ শেষে সেনাবাহিনীতে শর্ত অনুসারে চাকরির সুযোগ রয়েছে সংশ্লিষ্ট ব্যাচে পঁচিশ শতাংশ অগ্নিবিড় সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পাবেন বাকি পঁচাত্তর শতাংশ অগ্নিবীর অবসর ও অবসরের পর যাতে বিকল্প জীবিকা খুঁজে নিতে পারে সেই জন্য আর্থিক অঙ্কে বিশেষ সেবানিধি প্যাকেজ দেওয়া হবে তবে কোনো পেনশন গ্র্যাজুয়েটি বা প্রাক্তন সমলকর্মীর প্রাপ্য সুযোগ সুবিধা তারা পাবে না প্রার্থী বাছাই করা হবে সৈনিক প্রার্থী বাছাই করা হবে দৈহিক মাপজব দৈহিক সক্ষমতার পরীক্ষা নথিপত্র যাচাই মেডিকেল টেস্ট লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা হবে জানুয়ারিতে দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে সর্বাধিক 8 মিনিটে 1.6 কিমি দৌড় এবং আগে দৌড় শেষ শেষ করলে বোনাস নম্বর পাওয়া যাবে 10 ফুট লং জাম 3 ফুট হাই জাম দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে মেডিকেল টেস্ট এবং লিখিত পরীক্ষা হবে র্যালিতে সঙ্গে র্যালিতে যাওয়ার সময় সঙ্গে কি কি নিয়ে যাবেন র্যালিতে যোগদানের জন্য অ্যাডমিট কার্ড এবং শেটির দুটি প্রত্যয়িত নকল 20 কপি পাসপোর্ট রঙিন ফটো ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ফটো প্রত্যয়িত হওয়ার দরকার নেই তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ডিপ্লোমা গ্রাজুয়েট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রত্যেকটির দুটি করে প্রত্যয়িত নকল মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণদের ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত এবং ব্লক এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এর কাউন্টার সিগনেচার সহ ম্যাট্রিক সার্টিফিকেট এবং মার্কশিট এবং সেগুলোর দুকপি প্রত্যয়িত নকল জন্ম তারিখের জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট নেওয়া নিতে হবে বা তার জন্ম তারিখের সার্টিফিকেট বা দু কপি পত্রিত নকল নিয়ে যাবেন অথবা বলা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে নেওয়া ডোমিসাইল সার্টিফিকেট এবং তার দুই কপি পত্রিত নকল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে নেওয়া কাস্ট সার্টিফিকেট এবং তার দু কপি পত্রিত নকল কাস্ট সার্টিফিকেটের প্রার্থীর ধর্মের উল্লেখ না থাকলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডি এসডিএমের অফিস থেকে নেওয়া রিজিয়নাল সার্টিফিকেট বা তার দুকপি কপি নকল প্রার্থী যে প্রার্থীর শেষ যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই স্কুল বা কলেজের প্রধান থেকে প্রধান শিক্ষকের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট বা দুই কপি প্রত্যয়িত নকল গ্রাম পঞ্চায়েতের প্রধান বা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া ও শিলমোহর ছাপ দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট বা তার দু কপি প্রত্যয়িত নকল ছ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না আঠেরো বছরের নিচে প্রার্থীদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া শিলমোহর ছাপ দেওয়া আনম্যারিড সার্টিফিকেট এবং তার দু কপি প্রত্যয়িত নকল ছ মাসের বেশি পুরনো সার্টিফিকেট চলবে না পরবর্তী সমরকর্মী প্রাক্তন সমরকর্মীর মেয়ে বা প্রাক্তন সমরকর্মী বিধবা স্ত্রী বা যুদ্ধে নিহত সৈনিকের বিধবা বিধবা বা মেয়েদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেকর্ড অফিস থেকে নেওয়া বোনেফাইড সার্টিফিকেট বা তার দুই কপি প্রত্যয়িত নকল নিয়ে যেতে হবে এইভাবে কিন্তু যা যা দরকার এইগুলো সব নিয়ে আপনারা যাবেন এখানে ওয়েবসাইটে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে টিপিবলু ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন পরবর্তী খবর দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিসে সার্ভিস কমিশনের সেট পরীক্ষা আটই জানুয়ারি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট নেওয়া হবে আটই জানুয়ারি রবিবার এখানে এই পরীক্ষার সফল হলে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে প্রাথমিক যোগ্যতা অর্জন করা যায় এই প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন কমিশন আয়োজিত ইন্টারভিউয়ে যেতে পারেন পারবেন এই সেট পরীক্ষা সফল হলে এছাড়াও রাজ্যের বিভিন্ন বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষা ফল গ্রহণযোগ্য পরীক্ষা না হবে এইসব বিষয়ে যেখানে বলা হয়েছে ইংরেজি বাংলা সংস্কৃত হিন্দি উর্দু কমার্স ইকোনমিক্স ইতিহাস ফি ফিল'চফি পলিটিকেল চায়েঞ্চ এডুকেশ্যন এখনে বুলিমিকাল চায়েঞ্চ ভূগোল লাইফ চাইন্স মেথামেটিকেল সায়েঞ্চ ফিজিকেল চাইন্স ছ'চিয়েলি সাইকোলজি লাইব্ৰেৰী অণ্ড ইনফৰমেশ্যন সায়েন্স ফিজিকেল এডুকশ্যন ইলেকট্ৰনিক ছাইন্স কম্পিউটাৰ ছায়েঞ্চ হোম চায়েঞ্চতালী ক মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নাল জার্নালিজম অ্যান্থ্রোপোলজি অর্থ সায়েন্স মিউজিক ল নেপালি ম্যানেজমেন্ট আরবি এবং এনভায়রনমেন্ট সায়েন্স পরীক্ষার এখানে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজ নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পঞ্চান্ন শতাংশ তপশিলি ও বিশিল তপশিল এবং ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বা ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পিএইচডি ডিগ্রিধারীরা উনিশে সেপ্টেম্বর উনিশশো একানব্বইয়ের আগে মাস্টার ডিগ্রি পরীক্ষা পূর্ণ করে থাকলে এবং পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাস করে থাকলে সেট পরীক্ষায় বসতে পারবেন সেট পরীক্ষায় বসার জন্য বয়সের কোনো বিধিনিষেধ নেই ফাইনাল ইয়ার প্রার্থীরাও আবেদন করতে পারবেন লিখিত সেট পরীক্ষা দুটি পেপারে সব পেপারে অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে নেগেটিভ মার্কিং নেই প্রশ্ন প্রথম পেপারে থাকবে রিজেনিং এবিলিটি কম্প্রিহেনশন তারপরে সে ডাইভার ডাইভারজেন্ট থিংস এবং জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন পঞ্চাশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দু নম্বর করে এবং বিস্তারিত তথ্য কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে ডিপ্লুডব্লু ডট ডাব্লু বি এস অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন পরবর্তী খবর পশ্চিমবঙ্গের ছটি জেলা থেকে অগ্নিবীর যেখানে খড়গপুরের র্যালি দশ থেকে আঠেরোই ডিসেম্বর র্যালির মাধ্যমে পশ্চিমবঙ্গের ছটি জেলা থেকে বেশ কিছু অগ্নিবীর নিয়োগ করা হবে অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন এখানে অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল অগ্নিবীর টেসম্যান পদে নিয়োগ হবে এখানে বলা হয়েছে খড়গপুরের শেরশাহ স্টেডিয়ামে র্যালি হবে দশ ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন ছ জেলার তরুণেরা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা র্যালিতে অংশগ্রহণ করার জন্য তেসরা সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ট্রিপলড্লি ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এবং এখানে এখানে বলা যে এগারোই নভেম্বরের পর উপরোক্ত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা অগ্নিবীর জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে মোট অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়ে তেত্রিশ শতাংশ নম্বর থাকতে হবে এবং এখানে বলা হয়েছে উচ্চতা হতে হবে একশো উনসত্তর সেন্টিমিটার ওজন হতে হবে পঞ্চাশ কেজি বুকের ছাতি সাতাত্তর থেকে পাঁচ সেমি ফোলাতে হবে এরপর বলা আছে অগ্নিবির টেকনিক্যাল পদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ও ইংরেজিতে চল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকবে উচ্চত হতে হবে একশো উনসত্তর সেন্টিমিটার ওজন হতে হবে পঞ্চাশ কেজি বুকের ছাতি সাতাত্তর সেমি এবং পাঁচ সেমি ফোলাতে হবে অগ্নিবির ক্লার্ক বা স্টোর কিপার টেকনিক্যাল পদের ক্ষেত্রে মোট অন্তত ষাট শতাংশ নম্বর উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রতিটি বিষয়ে চল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে ইংরেজি এবং ম্যাথামেটিক্স এবং বুক কিপিং বা অ্যাকাউন্টেন্সিতে পঞ্চাশ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক উচ্চতবে একশো বাষট্টি সেমি ওজন হতে হবে পঞ্চাশ কেজি বুক সাথে হতে হবে সাতাত্তর সেন্টিমিটার এবং সেমি খোলাতে হবে অগ্নিবীর টেসম্যান যেখানে বলেছে পাশে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক পাশে মাধ্যমিকের প্রতিটি বিষয়ে তেত্রিশ শতাংশ করে নাম্বার থাকতে হবে উচ্চতা হতে হবে একশো সেন্টিমিটার ওজন হতে হবে আটচল্লিশ কেজি বুকের সাথে ছিয়াত্তর থেকে পাঁচ সেমি ফোলাতে হবে এরপর দেখতে পাচ্ছো অগ্নিবিদ ট্রিটম্যান এইট পাস এই পদের ক্ষেত্রে এইট পাস দরকার এবং এইটে এইট পাসে প্রত্যেকটিতে প্রত্যেকটি বিষয়ে তেত্রিশ শতাংশ নম্বর থাকতে হবে এবং উচ্চতা হতে হবে একশো উনসত্তর সেন্টিমিটার ওজন হতে হবে আটচল্লিশ কেজি এবং বুকের সাথে ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে এবার বলেছে বয়স সব ক্ষেত্রেই এক দশ দু হাজার বাইশ তারিখে সাড়ে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে জন্ম তারিখ হতে হবে এক দশ উনিশশো নিরানব্বই থেকে এক চার দু হাজার পাঁচের মধ্যে এখানে হয়েছে যে বেতন সমস্ত কিছু দেওয়া হবে অগ্নি অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে তাই অবশ্যই আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটি দেখে নেবেন এবং এখানে যে র্যালি হবে র্যালি হবে শেরশাহ স্টেডিয়াম খড়গপুর ওয়েস্ট বেঙ্গলে হবে র্যালি বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে ডিপব্ল্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন পরবর্তী খবর দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের আট জেলা থেকে সেনাবাহিনীতে অগ্নিবীর যেখানে শিলিগুড়িতে র্যালি আঠেরোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে এখানে বলেছে র্যালির মাধ্যমে পশ্চিমবঙ্গের আট জেলা থেকে বেশ কিছু অগ্নিবিড় নিয়োগ করা হবে ববিবাহিত তরুণ তরুণরা আবেদন করতে পারবে নিয়োগ করা হবে অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর ক্লার্ক কিপার টেকনিক্যাল অগ্নিবীর টেটসম্যান পদে ও অগ্নিপথ প্রকল্পের প্রার্থীদের নিয়োগ করা হবে এবং র্যালি হবে আঠাশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন এই আট জেলার তরুণরা জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার র্যালিতে অংশগ্রহণ করার জন্য তিন সেপ্টেম্বরের নাম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই এখানে গিয়ে এবং বিস্তারিত বিস্তারিত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন শারীরিক মাপজব সক্ষম শারীরিক সক্ষমতার পরীক্ষা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে তাই অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটি দেখে নেবেন